আমরা চাই নির্বাচনে এমন প্রতিযোগিতা, গণতন্ত্রের সৌন্দর্য আমরা দেখতে চাই। এত বড় বড় কথা বলেন, নবম সংসদে তো ভোট নিয়ে কোনো অভিযোগ এনে আছে আছে? বিএনপি 38 আসন পেয়েছিল, এই যে 30 আসন পেয়েছে তাদের মনের মধ্যে দুঃখ বেদনা আর সব গেঁথে আছে। 30 আসন স্বয়নে স্বপ্নে জাগরণে খালি 30 আসন, যার জন্য এখন ভক্তি দিয়ে বলে আওয়ামী লীগ নির্বাচন করলে 30 আসন পাবে না। তারা যে পেয়েছিল 30 আসন, এখন বলে আমরা 30 আসন পাবো। এই যে তাদের মনের মধ্যে পরাজয় গ্লানি ঢুকে গেছে, সেই জন্য এই গল্পটি করে। এই দল স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, এই দল জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত, এই দল জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে পরিচালিত। এই দল যে দলের নেতা প্রধানমন্ত্রী হয়ে নির্বাচিত হয়ে এই রাষ্ট্রকে গত 14-14.5 বছরে আমাদেরকে কাঙ্ক্ষিত স্বপ্ন ছোঁয়ার দ্বার প্রান্তে নিয়ে গেছে। যে দলের প্রধানমন্ত্রী জাতির পিতার সেই সোনার বাংলা গড়ার স্বপ্ন সে দেখেছিলেন, সেই স্বপ্ন ছোঁয়ার দ্বার প্রান্তে এসে বাংলাদেশে, সেই দলের নেতার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এবং এই নাসিরনগর আসনটি আমরা ইনশাআল্লাহ জনতি শেখ হাসিনা কে আমরা দেখলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চরম বিপর্যয় ঘটেছে। এটি জনগণ যেমন মুখ ফিরিয়ে নিয়েছে তেমনি তাদেরও ব্যর্থতা আছে। আসন তিনটি মনোনয়ন দিল 641 জনকে, প্রতি আসনে 2 জন 2.5 জন 3 জন করে মনোনয়ন দিল। সকালে দিল রামকে, বিকালে দিল রহিমকে, সন্ধ্যায় দিল করিমকে। শুধু টাকা, এক সিট 3 জনের কাছে বেচা গেল। এবারে শুনছি যে এবার নাকি দর আরো বেশি হচ্ছে, দর নাকি বাড়ছে। বিএনপি সকল নেতৃবৃন্দ এখন লন্ডন মুখী, বিএনপি সকল নেতৃবৃন্দ এখন আমেরিকা মুখী, বিএনপি সকল নেতৃবৃন্দ ইউরোপিয়ান ইউনিয়ন মুখী। আরে ভোট কি আমেরিকানরা দিবে না বাঙালিরা দিবে, বাংলাদেশিরা দিবে? ভোট কি লন্ডনে বসে হবে নাই নাসিরনগরে বসে ভোট হবে? এটা কি আমেরিকার কলোনি? এটা কি ব্রিটিশ সাম্রাজ্যবাদের অংশ? তবে কেন তাদের প্রেসক্রিপশন আমার নির্বাচন করতে হবে? আমার দেশের সংবিধান আছে, আমার দেশের সংবিধান আমাকে নিশ্চয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, নির্বাচন করার ক্ষমতা দিয়েছে। নির্বাচন কমিশনকে স্বাধীন সার্বভৌম কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। আমার দেশের মানুষ ভোট দেবে যাকে খুশি তাকে দেবে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, আমার ভোট আমি দেবো স্বাধীনতার পক্ষের শক্তিকে দেবো, আমার ভোট আমি দেবো, আমার ভোট আমি এই বদ্ধজান মোহাম্মদ ফরহাদ সম্রাটকে দেবো। শ্রীমদ ভগবদ গীতা থেকে পাঠ করছেন। নমস্কার, প্রকাশ করিব।